পাকিস্তানে এক পরাজয়ী পাখির জন্য পাগল আরব রাজ পরিবারের সদস্যরা হুবারা বাস্টার নামের এই পাখি শিকারে প্রতি জানুয়ারিতে পাকিস্তানে বেলুস্তানে ছুটে যান বাদশাহ যুবরাজরা তোয়াক্কা করেন না নিরাপত্তা ঝুঁকি বা কোটি কোটি টাকা খরচের করোনা পরিস্থিতিতে থেমে নেই গোপনে শিকার অভিযান প্রতি বছর শীতের সময় হুবারা বাস্টার্ড পাখি শিকারে বেলুস্তানের জনমানবহীন মরুভূমি এলাকায় দেখা মেলে আরব শেখদের বিলাসবহুল এস গাড়ির বহর নিয়ে মরুর বুকে একসাথে দাপিয়ে বেড়ায় তারা যাত্রীদের একমাত্র লক্ষ্য থাকে হুবরা বাসটা অতিথি পাখি শিকার করা ধনী আরবদের কাছে পাখি শিকার অনেকটা নেশার মতো শিকারের জন্য বাস পাখির বিশাল বহর আছে অনেকের কিন্তু শত মাইল দূরে দেশ পাকিস্তানে কেন এই প্রশ্নের উত্তরে এক পরিযায়ী পাখি মূল আবাস মঙ্গোলিয়া ও তার প্রতিবেশী অন্যান্য দেশ কিন্তু প্রতিশীতে পাকিস্তানে পাড়ি জমায় হুয়ারা বাস্টাট নামের এই অতিথি পাখি থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আরব শেখদের বিশ্বাস এর মাংস আয়ু ও যৌন শক্তি বৃদ্ধি করে তার যত ঝুঁকি আর খরচী হোক পাখিটি শিকারে মরিয়া হয়ে থাকে আরবের ধনীরা এই শিকারে আগ্রহীদের তালিকায় সবার উপরে সৌদি কাতার আরব আমিরাতের রাজ পরিবারের সদস্যরা বিলুপ্ত প্রায় বলে পাকিস্তানের হুবারা বাস্টার শিকার কঠোরভাবে নিষিদ্ধ বিশেষ ব্যবস্থা প্রতি বছর বিশেষ বিবেচনায় মধ্যপ্রাচ্যের রাজ পরিবার থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ জনকে দেওয়া হয় শিকারের লাইসেন্স প্রতিটি লাইসেন্সের বাবদ পাকিস্তান সরকার পায় এক লক্ষ ডলার টার্কি কিংবা বড় আকারে মুরগির মতো দেখতে এই পাখি জনবসতি থেকে দূরে থাকতে পছন্দ করে এ পাখির জন্য সাধারণ পাখিদের মতো দল বেঁধে না থেকে একা থাকতে পছন্দ করে একটি হুবার পাখি পেতে দিনভর হাজার কিলোমিটার ছুটতে আপত্তি নেই আরব শেখ পরিবারদের পায়ের সাপ অনুসরণ করে পিছনে অবস্থা নিশ্চিত হলে শিকারের চূড়ান্ত ঢাপটি সম্পন্ন করে প্রশিক্ষিত বাস পাখি মানুষের চোখ এড়াতে পারলেও বাসের তীক্ষ্ণ দৃষ্টি থেকে রেহাইনি দীর্ঘ চার দশক ধরে অতিতিক গোপনীয়তায় শহরে হুবারা বাসটার শিকার করে আসছে মধ্যপ্রাচ্য শেখরা মহামারীর মধ্যেও বিরতি নেই এবার এরই মধ্যে আবার আমির এগারো সদস্য পৌঁছে গিয়েছে পাকিস্তানের বেলকুস্তানে এবছর লাইসেন্স দেওয়া হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকেও এছাড়া বুধবার সাতাইশে জানুয়ারির নিজস্ব বিমানের তেরো সঙ্গী নিয়ে বেলুস্তানে পৌঁছান সৌদি প্রিন্স তাবুকের গভর্নর প্রিন্স ফিন বিন সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ হুয়া টাট শিকারের জন্য আগেই পাঠিয়ে দেওয়া হয় তার চল্লিশটি বাস পাখি তবে সফর আর শিকার সবই হয় কঠোর গোপনীয়তায় টনিদের জন্য বিশেষ ব্যবস্থায় হুপুরা টাট শিকারের অনুমতি নিয়ে আপত্তি আছে নানা মহলে যে কারণে শিকারের শর্ত দিয়ে থাকে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিটি লাইসেন্সের আওতায় দশ দিন শিকার সুযোগ থাকবে অনুমতি দেওয়া হয় সর্বোচ্চ এ হুবার মারার জন্য কিন্তু অনেক আরব শেখ মানেন না এই বিধি দুই হাজার চোদ্দো সালে এক সৌদি দল তিন সপ্তাহে শিকার করে দুই হাজারের বেশি পাখি পাখি প্রেমীদের আপত্তি আর অতিথি পাখি সংখ্যা কমার পরও পাকিস্তান কেন আরব শেখদের বিষয়ে অনুমতি দেয় তাই রহস্যই ঘেরাই থেকে গেল